উম্মতে মুহাম্মদের আলিমর ধৈর্য হইল, আম্বিয়া এবং ইসরে আন্না তো আলিম আইলা নেনি জি বেতন কত দিতরা 10,000 ব্যস্ত দিতরা না মনে হয় 10,000 হলো মানুষ বাইলিবা জানি না আপনি কোনো আনো কোনো দেশ গিয়ে বাইলিবা বিসমিল্লাহির রহমানির রহিম نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم وعن النبي صلى الله عليه وسلم أنه قال ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم محترم المقام জনাব সদরে ইজলাস দামত বরকাতুহ, কাবিলে ইহতেরাম হযরত উলামায়ে কেরাম, মাদ্রাসার কমিটির বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ, জিম্মাদার বায়ুকল, উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মায়ার নজওয়ান বায়ুকল, সর্বস্তরের সম্মানিত জনসাধারণ, আজকে আমরা
এই জাগাত বইয়া শুধু মাইকে মাতিব আমরা হুনমু, বালা লাগব যাইমু গিয়া, বালা যেখান ওখান আমল করবার চেষ্টা করমু। শুধুই কথা বুঝতাম না, আমি সামান্য সময় আপনার আরিনো থাকুন। আমার আজকের বহুদিন আগর প্রোগ্রাম দেওয়া হইল তাতির বন হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহর হুকুম আপনারার মায়া, যার কারণে এই জায়গাত হাজির হওয়ার সুযোগ পাইছি। আমি আপনারার সামনে কুরআনে করিমর এক আয়াত পড়েছি, আয়াত হইল কুনতুম খায়রা উম্মাহ। আমরা দুনিয়ার জমিন আল্লাহ তাআলা কইছেন ইন্না খালাকনাকুম মিন যকরিম ওয়া উনসা وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ হে মানুষ জাত, আমি তোমার তন্দে এক আদম আর এক হাওয়া থাকি তোমার তান্ডে বয়েদা করছি, এক বেটা এক বেটি থাকি তোমার তান্ডে বয়েদা করছি, এর বাদে দুনিয়ার জমিন তুমি তাই পয়েলিয়া বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন খানদান বিভিন্ন টাইটেল বিভিন্ন উপাধি লইয়া তুমি তাইন বসবাস করতেছ। ইয়াদ রাখিও এক কথা, যাইন যত টাইটেল লও, যাইন যত সম্মানের আসবাব এখতিয়ার কর, আল্লাহর দরবারে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সর্বশ্রেষ্ঠ মানুষ তোমার তার মধ্যে জান দিল আল্লাহর ডর সবচেয়ে বেশি। বিলাল হাবশি তাহান সানুন আয়াত নাজিল হয়েছে, বিলাল হাবশিয়ে হরমর মসজিদ আজান দিছেন, মদিনার জমিন আজান দিছেন, মদিনার স্থায়ী মসজিদ দেয় তারা একদলে কইল বলেতে মক্কাত আজান দেওয়ার লাগি সবচেয়ে পছন্দিতা বার করছেন দিনেন খালাসিয়া এক মানসরে, আর মদিনার জান আজান হুনার বাদে মানসে যারে যারে নবীজির উপাতর বাদে খালি খান্দিস। বিলালে খান্দিয়া কইছিল যে দেশেতে নবী নাই সে দেশেতে আর থাকব না, আজ দুনিয়ার মানুষে বিলাল হাবশির কথা স্মরণ করে। আখেরাত ফরিশতা উলে ফখর করবা বিলাল হাবশি লইয়া। আমি আপনার কাছে যে আয়াত তুলছি আয়াতর মানা হইল তুমি তাইন দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত, কুনতুম খায়রা উম্মা, তুমি তাইন
দুনিয়াত উম্মত আইসইন, লক্ষাধিক উম্মত, লক্ষাধিক নবী, আর লক্ষাধিক নবীর লক্ষাধিক উম্মত। আল্লাহ কইত্রাই লক্ষাধিক উম্মতের মধ্যে সর্বশেষ উম্মত তুমি দেন উম্মতে মুহাম্মদি, আর তোমার তান টাইটেল হইল চৌধুরী নাই, লস্কর নাই, তাল্লুকদার নাই, তাবাদার নাই, খায়রা উম্মা, শ্রেষ্ঠ উম্মত তুমি দেন। এই উম্মতের বৈশিষ্ট্য এখন আলোচনা করবার নাই, এক বৈশিষ্ট্য হইল এক রাই দেবাদত করলে 83 বছরের এবাদত থেকে বেশি সব পাওয়া যায় এই উম্মত হওয়ার কারণে। আর কোন উম্মতে এই বজিলত পাইছেন না। এই উম্মতরে আল্লাহ তাআলা কুরআন শরীফে কইছেন, ও কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লাতাকুনু শুহাদা আ'লান নাস وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আমি তোমার দণ্ডে বানাইছি দুনিয়ার জমিনও সবচেয়ে ন্যায়পরায়ণ উম্মত। তোমার দান মধ্যে আল্লাহ তাআলা ন্যায় বিচারের এমন জীবন দান করব তুমি তাই সুই বরাবর এর ফের বিচার করবাই না। তুমি তাই নিলে উম্মতাম ওয়াসাতা, তোমার দান সম্মান আল্লাহ কিয়ামতের দিন দিবা, যে সময় নবিয়ার উম্মতে দরবার লাগবো, আগর জমানার উম্মত কল হাসরের ময়দানও যে সময় যাকে যাকে দুদখী ঘোষণা হইব আল্লাহ তালায় তারা রেজিকে ইবা। তোমরার কাছে কোনো নবী আইসুন নানি, কোনো রসুল আইসুন নানি, আয়া কইসুন নানি, তোমরা একদিন হাসরের ময়দানে হইয়া তোমরা জিন্দগির সারা আমলের হিসাব কিতাব দিতে হইব। হাসরের ময়দানে তারা মিশা মাতিব, অস্বীকার আইব, কইব মা যা আনা মিম বাশিরিম ওয়ালা নাযির, আল্লাহ আমরার কাছে কোনো নবী রসুল, কোনো খুশখবরি দেনেওয়ালা, আর কেয়ামতের ডর দেখানেওয়ালা কোনো নবী আইসুন না। উম্মতে কয় আইসুন না, নবীরে দেখাইবা আল্লাহ জিকাইবা, বলে তোমার এবারে ইলাম উম্মতর গেছে, উম্মতর হেদায়তর লাগিয়া তুমি তাই উম্মতর গেছে কোনো বয়ান রাখছো নানি, ওয়াজ নসিহত করছো নানি, মানুষ জমাইছো নানি, মানুষরে বাদবালা কইছো নানি। নবী হলে আল্লাহর কসম দিয়া কইবা, আল্লাহ তুমি যেন কইলে আমরা এই নেন করছি। উম্মতে কইবা জি না, আল্লাহ বিচার করতা ভাই চালা দিতা, বিচার ভাই চালা দিতা সাক্ষী চালা হয় না। হাকিমে সড়কের দ্বারে দিয়ে যাইতে যদি দেখি যায় বলে এক বেটা আর এক বেটারে মারি নিচ্ছে, মারে তাই নিজে দেখছো কৌটু বইয়া তাই ভাই চালা দিতা পারতা নাই। যে মরছে তার পক্ষে টান দেখা দি ফয়সালা হইতো নাই। ফয়সালার একটা সিস্টেম নিজাম আছে, আল্লাহ তালায় নবী সকল বিপদে পড়ি গেছেন, যারা উম্ম দেখবাই নবীর উল্টা, নবীর জিকাইবা, বলে তুমি তাই যে উম্মতরে দিনের প্রচার করছো, উম্মত জমাইছো, মুদরজা বানাইছো, তালিমগা বানাইছো, মানুষের বেলা বেলা কথা কোয়াইছো, ইতার কোনো সাক্ষী আসুনি। নবী কইবা আমার সাক্ষী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবী তা আইছেন আমরার 6000 বছর আগে, আমরা 6000 বছর বাদে আইছি। এখন নবীয়ে সাক্ষী বানাই লিবা, আমরার জন্মও নাই যে সময় সময় করো আখে আর সাক্ষী আমরা দিতাম, আমরা উম্মতে মুহাম্মদি।
আল্লাহ তালায় উম্মতে মোহাম্মদীরে ডাকাইবা, ডাকাইয়া জিকাইবা, বলে নবী হকলে তোমার তান্ডে সাক্ষী বানাইলা, তান তান পক্ষে সাক্ষী দিবাই নি, লিয়া আল্লাহ হাজারবার দিমু সাক্ষী, তুমি তো নিকিলা সাক্ষী দিবাই। নবী উম্মতে যেটা ঘটনা হয়েছে ইটা হয়েছে তোমার তার জন্মর হাজার হাজার বছর আগর, তুমি তো সাক্ষী উকিলা শুদ্ধ হইব আর দিবাই গিলা, উম্মতে মোহাম্মদী কইবা, ও আল্লাহ আমরা তোমার পাক কালামর মাধ্যমে ইটা পাইছি, যাত্রাপুর মনে হরুমরু এক মাদ্রাসা হাবিজি বলা হয় আর কারি দর্শিয়াত বলা হয় অনে আলী মোগল আনাইছইন আর আলী মোগলে কোরআন শরীফ হদিস থাকি ওয়াজ করছইন, আর আগর জমানার মুসার কিস্সা নুহর কিস্সা ঈসার কিস্সা ওটা সারা আমরা রে শুনাইছইন, আমরা ওটা হুনি হুনি তো আর কিছু আলিম হইছি, আমরা কোরআন হদিসও দেখছি, আমরা রে আমরার মা বাবে আলিমগুলোর কথা উনিয়া মুদরসাত ভর্তি করছিলা, আমরা কোরআন হদিস চাইয়া দেখছি যে যেটা নবী হকলে দাবি করদা ও ওটা একারে সত্য, আল্লাহ তোমার কালাম যদি সত্য হইয়া থাকে আর তোমার কালামের মা দিদা হাসা হইয়া থাকে তে আমরা সাক্ষী সত্য, আমরা বানাইয়া কোনো সাক্ষী দিয়ান না, আমরা আল্লাহর বাক কালাম আল্লাহর নবীর ওটা থেকে আমরা সাক্ষী দিয়া, এখন সাক্ষী গ্রহণযোগ্য হইব নি কুয়া, আল্লাহর কালামর হাওয়ালায় সাক্ষী গ্রহণযোগ্য হইব নি জি, তেন্তে নিজে চোখে দেখিয়া কইছেন না কইতে বলে যে আমরা কোরআন দেখি হুনছি আলিম বলে কইছেন, আর কোরআনও আল্লাহ তালায় চ্যালেঞ্জ করছেন ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযাল্লা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু, আল্লাহ চ্যালেঞ্জ করছেন কোরআন শরীফ নাযিল করিয়া, বলে কোরআনও যদি কারোর সন্দেহ থাকে তাইলে তাইন আর তান হয় স মাবুদ যারা আছেন সারা মাবুদ সারা সাহিত্যিক সারা আলিম সারা শিক্ষিত সারা লুইয়া ইয়া কোরআনের আদনা এক সুরার মতো ইন্না আতাইনার মতো ওল আসরের মতো এক সুরা বাড়লে বা কইলে বানাইয়া আনিয়া লেখিয়া দেখায় কুয়া পড়িয়া উনা কুয়া, আল্লাহ কইছেন ওয়াইল্লাম তাফআলু আর যদি পারো না আর আমি আল্লাহ কইয়ার ওলান তাফআলু কখনো পারবে না, আজ পর্যন্ত পারছেন না চোদ্দশো বছর বাদে আজ কোরআন মিটাইলি দা তিন তালাকে এক তালাক কইতা, আজ বর্দা উঠাই দিতা বোরকা উঠাই দিতা কোরআনের কারণ আমি এই বইতি কন্যা উঠাই দিতে পারবানি, হুকুম বদলাইবার চেষ্টা করতে পারো তান তান সবার তাইন বা শরীরই থাকিবার হইল কোরআন তার কোরআনের জাগাত রইব, আল্লাহ কইছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ও ইন্না লাহু লাহাফিজ, আমি কোরআন পয়দা করছি বানাইছি নাজিল করছি আমি তার হেফাজত করবো, সারা দুনিয়া এক হয়ে যাই যদি কোরআন বুঝাই লিতা আমরা আর কিচ্ছু না পারলে আমরা দুই মজাহিদ খাওয়া করতাম আর মহাইজ ও আইজ যে দুই বচ্চা বাড়ি বসছেন সারা দুনিয়ার কোরআন যদি জ্বালাইলেন দরিয়ার ডুবাই দিন মাটির দলে গাড়িলেন আমরা চ্যালেঞ্জ করিয়া কইতাম বার মুখরুম দেন বল ভাত্তায় নাই ও দুইটা করছি আর আল্লাহ মুদরসা বাকাইয়া রাখলে আমরা হাজার হাজার বাচ্চাইন বার করবো দেখুন যে আউজুবিল্লাহ কইয়া আলহামদুলিল্লাহ কইয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস তারার সিনা থেকে বার করে দিলাইবা, সিনা জ্বালাইলি বাইনি সিনা গাড়ি লিবাইনি সারা হাবিজে কোরআন গাড়ি লিবাইনি, তুমি তাই যদি লক্ষ খান জ্বালাও তে আমরা কোটিটা হাবিজ বাদ হয়ে দিলাই মু দুনিয়াতে কোন হিসাব করে জমাই দিলে
আল্লাহ লইছেন তার হেফাজত জিম্মা, আল্লাহ মুদরসা দিয়া, মুদরসার হাফিজকল দিয়া, মুদরসার তালবা অকল দিয়া বাক কালামর হেফাজত করবা, আল্লাহ মুখস্ত করবানি। কিন্তু আল্লাহর কালাম আল্লাহর চ্যালেঞ্জের উপরে কেউ চ্যালেঞ্জ দিতে পারতাম। মোহতরম হাজিরিন, এই মজলিস হইল দিন বাসানির মজলিস, এই মজলিস হইল উম্মতে মুহাম্মদীর। আল্লাহ কইছেন কুনতুম খায়রা উম্মা, খায়রা উম্মার বৈশিষ্ট্য এখানে মানুষের ভালো ভালো জিনিসের তালিম দেওয়া হইব মাধ্যমে সংক্ষিপ্ত, আর বাদ কাম থাকি বা চেয়ার হইতে হবে তার তালিম দিয়া এই মুদরসা দশটা মন্ত্র চলবো, এর বাদে এই আইসকুর যে এই মুদরসার তালিম এটা বন্ধ হয়েছে, বাদে আমরা কাম পেলে কাজ করুন মুখর করুন বাদে করুন। দুই নম্বর কোরআন শরীফে চ্যালেঞ্জ করছে, উম্মতে মুহাম্মদের মতো ন্যায় পুরায়ণ আর কেউ হইতে নাই, আল্লাহ কেয়ামত দিন নবী করলে বাসাই নিবা উম্মতে মুহাম্মদের সাক্ষী দিয়া, আনা তো নবী হল আটকে যাইবা। আরো সম্মান আল্লাহ দিব এই উম্মতরে, নবী হলে সাক্ষী দেওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আইবা, আর আইয়া কইবা আমার উম্মতে যত সাক্ষী দিছেন এটা একেবারে চির সত্য সাক্ষী। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ, তুমি তো সাক্ষী বন্ধাই উম্মতে আর নবীর দরবারও এই উম্মতের মোকাবেলা নবীর পক্ষে সাক্ষী দিতে চাই তুমি তাই। আমরা যদি এখন মিশা মাতিতে আমরা সাক্ষী সত্য হইব নি, আমরা যদি ন্যায়পরায়ণ হই না যে আমরা যদি ন্যায়পরায়ণ হইব নি, হইব নি কই আমরা সাক্ষী রাইয়া নবী দিয়ে আমরা সাক্ষীর পক্ষে সাক্ষী দিবা। ওয়া কুনার রাসূলু আলাইকুম শাহীদা, নবী আইয়া কইবা আমার উম্মতে এই ময়দানে মাহশরে যে সাক্ষী দিছেন চির সত্য সাক্ষী, আর ফয়সালার বাকি রইল নি, আল্লাহ ফয়সালা দিতে অসুবিধা হইব নি নবীজির সাক্ষী পাওয়ার বাদে। ভাই এটা হইল উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য। হাসরের ময়দানও বাবে বুয়া তুকাইব, মায়ে বুয়া তুকাইব, তুকাইয়া হইত না, কিন্তু এই উম্মতর মায়ে বুয়া তুকাইবার উল্লিব, বাবে বুয়া তুকাইবার উল্লিব। আজ আমি যে মুদরসা বানাই দিছেন বাবে তার রুজি খাইতে আসলো, বসে ওলা চা দিত, খামো চা দিত, দিয়া মাদ্রাস দিলাইছে, কেয়ামতর দিনই উঠব হুররুম মহজ্জলুন, তার হবালর মধ্যে পাক কালামর নূর চমকিব, সারা উম্মতে মুহাম্মদী উঠিবা হুররুম মহজ্জলুন হইয়া, আর কোনো উম্মতর এই জীবত কোয়ালিটি হইত না। আমি আরো কোরআন শরীফ হইলে আছে উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য, হদিস শরীফ আইছে বলে আল্লাহ ইহুদরে কইবা তুমি তো বজর থাকি লইয়া কাম করো, দুপুর পর্যন্ত দুই কিরাত পাইবা, এক কিরাতের মূল্য হইল এক উহুদ বার, নাসারারে কইছেন তুমি তাই দুপুর থাকিয়া আসর পর্যন্ত কাম করো তুমি তাই দুই কিরাত পাইবা, উম্মদের মুহাম্মদীর ডাকি কইবা তুমি তাই আসর থেকে লইয়া মাগরিব পর্যন্ত কাম করো তুমি তাই দুই কিরাত, বাকি দুই উম্মতে এহুদ নাসারা একটা একটা জানবা আল্লাহ উজরত তো সমান পাইছি, তারা দিন তলে আমরা দুই কিরাত দুই কিরাত দুই কিরাত পাইছি, কিন্তু খাম যে তারা উম্মতে মুহাম্মদিয়ে মাত্র দেড় ঘন্টা খাম করিয়া দুই কিরাত পাইলিল, আর নাসারা চার ঘন্টা খাম করিয়া দুই কিরাত, আমরা সাত ঘন্টা খাম করিয়া দুই কিরাত। আল্লাহ ই বেশ শুনবেন, আল্লাহ তাআলা কুরআন শরীফে আয়াত আছে যালিকা ফাযলুল্লাহ, যালিকা ফাযলুল্লাহ ইউতি মান ইয়াশা, আল্লাহ জিগেই ভাই আরে তোমার তার লোক আমার কন্টেক্ট যেটা আসলো তুমি দেন ও ঘন্টা কাম করতাই আর দুই কিরাত তুই ভাই তুমি দেন কাম করছো, আমার কন্টেক্টর টেকা পয়সা মানে সব তো আমি তোমার কামদের দিয়া বলতে হেরা কম কাম করিয়া বেশ কি বলে ইগু আমার বজর, এগো উম্মতে মুহাম্মদের বৈশিষ্ট্য।
মোহাম্মদর উম্মত হওয়ার কারণে এরা। তুমি তাইলে যদি মোহাম্মদর উম্মত হই যায় তো তুমি তাইলে হয়ে যায় উনি। এখন যদি আগর জমানার আবিদে কইন বলে আমি 83 বছর ইবাদত করলাম, একটা না আল্লাহর রাস্তা খাড়া আর উম্মতে মোহাম্মদ এক রাইতে ইবাদত করিয়া কিদাই গো লাইলাতুল কদরি খাইরুম মিন আজমি শাহর, 85 বছরের ইবাদত থেকে তার বেশি হয়ে গেল। কে দিত রাই গো কইছই নাকি আল্লাহ কইছই, কেউ কইছই কোরআনে করিব কইছই, এটা কোরআনে করিমর বৈশিষ্ট্য। আপনারা এই জায়গাতে মুদরসা করাওয়ার কোরআনে করিমর হেফাজতের মুদরসা। মহতরম হাজিরিন, আমি মাত পাট্টি করি লইয়ার উম্মতে মোহাম্মদীর আল্লাহ কিতার লাগি অত বেশি মায়া করতা বলে আগর জমানার নবী তেন তেন দিন প্রচার করছেন আর উম্মত বিগড়িছেন আল্লাহ নবী আর ওজন পয়দা করার বাদে ও উম্মতে ও নবী আইয়া উম্মত রে সুধারছ। উম্মতে মোহাম্মদীর বাদে আর কোনো নবী আইবানি কোয়া জানোইনি আইবানি, উম্মতে মোহাম্মদীর বাদে কোনো নবী আইবানি। এই উম্মতের মধ্যে যদি কমিয়ায় এটা সুধারনির দায়িত্ব কার, সংশোধনের দায়িত্ব আল্লাহ দিলাইছেন এই উম্মতের উপরে। এর কারণে কইছেন উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, নবীজি কইরা আমার উম্মতর আলিমর দরজা বনু ইসরাইলর নবী সমতুল্য। আলিমর দরজা নবীর সমতুল্য হইতে পারেনি, পারে না, কিন্তু আল্লাহ কইরা মোহাম্মদর উম্মতর উম্মতে মোহাম্মদীর আলিমর দরজা হইল আম্বিয়ায়ে বনি ইসরাইল। আন্না ওটা আলিম আইলা নেনি জি, বেতন কত দিতরা 10,000 ব্যস্ত দিতরা না মনে হয় 10,000 মানুষ পাইলিবা, জানি না আপনি কোনো কোনো দেশ গিয়ে পাইলিবা।